হিমাচলের কাংড়া ভ্রমণের কথা বললেই চোখে ভেসে ওঠে কাংড়ার সবুজ উপত্যকা, চা বাগান, চারিদিকে ঘেরা বরফে মোড়া ধৌলাধার পর্বতশ্রেণীর বিস্তার, সবুজ মখমলের মতো ঘাসে মোড়া সুন্দর ধরমশালা স্টেডিয়াম ও বেশ কিছু প্রাচীন ঐতিহ্যময় মন্দির। এসব দেখার পর আমি যাব পুরনো কাংড়া শহরে অবস্থিত কাংড়া ফোর্ট দেখতে। আপনারাও চলুন কাংড়া কেল্লা দেখতে। যারা ট্রেন পথে আসবেন তাদের আসতে হবে পাঠানকোট স্টেশনে। সেখান থেকে সড়ক পথে 90 কিলোমিটার দূরে এই কাংড়া ফোর্ট। আর যারা আকাশপথে আসবেন তাদের আসতে হবে কাংড়ার গগ্গল এয়ারপোর্টে। সেখান থেকে মাত্র 14 কিমি পথ পাড়ি দিয়েই পৌঁছে যাবেন এই কাংড়া ফোর্টে। পাহাড়ের গা বেয়ে বেয়ে মসৃণ আঁকাবাঁকা পথে আমরা চলেছি ধরমশালা হয়ে কাংড়া রোড ধরে। ধরমশালা থেকে 20 কিলোমিটার কাংড়া ফোর্টের দূরত্ব, আর কাংড়া প্রধান শহর থেকে 4.4 কিলোমিটার দূরে হচ্ছে এই কাংড়া ফোর্ট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাংড়া দুর্গের সামনে। জনপ্রতি 100 টাকা মূল্যের টিকিট কেটে মিউজিয়াম ও কেল্লা দেখবার জন্য ঢুকে পড়লাম। মিউজিয়ামে রাখা সামগ্রীর বেশিরভাগই বেলে পাথরের উপর খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি। এগুলি নাগারা ভাস্কর্যের নিদর্শন, বেশিরভাগই কাটোচ রাজবংশের সময়কার ভাস্কর্য ও চিত্রশিল্পের নিদর্শন। বর্তমানে এই মিউজিয়ামটি রাজপুত কাটোচ বংশের উত্তরাধিকার দ্বারাই পরিচালিত হয় এবং পুরো এলাকাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এখানে লক্ষ্য করা গেল মসরুর রক কাট মন্দিরের একটি রেপ্লিকা। চলে এলাম কেল্লার সামনের খোলা প্রান্তরে। প্রায় প্রত্যেক কেল্লার সামনেই বেশ কিছুটা খোলা প্রান্তর লক্ষ্য করা যায়, কারণ কেল্লার ওপর থেকে যাতে সহজেই নজরে রাখা যায় শত্রুপক্ষের কেউ কেল্লার দিকে এগিয়ে আসছে কিনা। পাহাড়ের মাথায় অবস্থিত এই কেল্লাটি বেশ প্রাচীন, অনুমান প্রায় 3,500 বছরের পুরনো। সম্ভবত এটি ভারতের সবচেয়ে প্রাচীন কেল্লা ও হিমালয় অঞ্চলের সর্ববৃহৎ কেল্লা। 460 একর জায়গা জুড়ে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এই কেল্লাটি নির্মাণ করেছিলেন কাটোচ রাজবংশের মহারাজা সুশর্মা চন্দ্র। গ্রানাইট পাথরের ব্লক কেটে কেটে তা মর্টার দিয়ে গেঁথে গেঁথে তৈরি করা হয়েছিল এই দুর্গ। সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা, সুন্দরভাবে তৈরি, বহু ইতিহাসের সাক্ষী হচ্ছে এই কাংড়া ফোর্ট বা কাংড়া কেল্লা। পৌঁছে গেলাম দুর্গের প্রবেশদ্বারের কাছে। দুর্গের প্রবেশদ্বারের নাম রঞ্জিত সিংহ দ্বার। রঞ্জিত সিংহের সঙ্গে এই দুর্গের ইতিহাস জড়িত। রাজপুত কাটোচ রাজা দ্বিতীয় সংসার চাঁদের সঙ্গে শিখ রাজা রঞ্জিত সিংহের যুদ্ধ চলে বেশ কিছুদিন। রসদ আদান প্রদানের জন্য কেল্লার দরজা খোলা থাকায় গোর্খারা তখন কেল্লা আক্রমণ করে এবং এই সময় কাটোচ রাজা সংসার চাঁদ ও রঞ্জিত সিং নিজেরা জোটবদ্ধ হয়ে গোর্খাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের দুর্গ থেকে বিতাড়িত করে। 1789 সালে দুর্গটি আবার কাটোচ রাজা পুনরুদ্ধার করেন। কাটোচ রাজা সংসার চাঁদের মৃত্যুর পর রঞ্জিত সিংয়ের অধিকারে দুর্গটি চলে আসে।
দুর্গের পথের দ্বিতীয় ধাপ আহিনী দরওয়াজা, বাহিনী গেট। এখান থেকে পথ ধাপে ধাপে উপরে উঠে গেছে। এই এলাকাটা দেওয়ালে কাটোচ রাজবংশের পূজিত বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত আছে। হনুমান, গণেশ, মা অম্বা প্রভৃতি দেবদেবীর পূজা করত কাটোচ রাজারা। এরপর জাহাঙ্গীর গেট, খুব গুরুত্বপূর্ণ গেট এটি। এটি সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন 1620 সালে, যখন তিনি প্রায় 14 মাস যুদ্ধের পর এই দুর্গের পতন ঘটান এবং সেই জয়লাভের প্রতীক হিসাবেই এই গেটটি নির্মাণ করেন। এর আগে তিনবার তিনজন শাসক এই কেল্লা দখল করে ধনসম্পদ লুট করে নিয়ে যান। 1009 সালে গজনী সুলতান মাহমুদ, 1360 সালে ফিরোজ শাহ তুঘলক এবং 1540 সালে শের শাহ। এরপর আন্ধেরি গেট, এই গেট পেরিয়ে পথ প্রায় কেল্লার উপরে পৌঁছে যায়। এরপরে আসে দর্শনী গেট, দর্শনী গেট পেরিয়ে কেল্লার উপরে একটি চাতালে পৌঁছানো যায়। এখানে বেশ কিছুটা সমতল জায়গা, এখানে কিছু দর্শন পাওয়া যাবেই বলে এরকম নাম। দর্শন পাওয়া যায় জৈন মন্দিরে। এই জৈন মন্দিরে আছে এক জৈন তীর্থঙ্করের মূর্তি, আর আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এবার উঠে এলাম একেবারে কেল্লার সর্বোচ্চ তলে। এখান থেকে নজরে পড়ল 1905 সালের ভূমিকম্পে ভেঙে পড়া কিছু অংশের, আর দূরে পাহাড়ের চূড়ায় দেখা গেল এক জৈন মন্দির। এখান থেকে পুরনো কাংড়া শহরের দৃশ্য খুব সুন্দর লাগে। ঋগ্বেদে এই কাংড়া অঞ্চলের উল্লেখ আছে, বিয়াস নদীর কথাও বলা আছে। বেদের মতে আর্যদের আগমনের কিছু আগে কিছু অনার্য উপজাতি এই অঞ্চলে বাস করত। মহাভারতে কাংড়া রাজ্যকে ত্রিগার্ড নামে উল্লেখ করা আছে। এই দুর্গের প্রতিষ্ঠাতা রাজা সুশারামচন্দ্র মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে এই এলাকার নাম হয়েছিল নাগারকোট। যাই হোক, প্রাচীন কাংড়া শহরের ঐতিহাসিক গুরুত্ব এই দুর্গের থেকে কম নয়। আর নিচে বয়ে চলেছে মাঝি ও বাণগঙ্গা নদী। এইবার ফেরার পালা, কেল্লা থেকে নেমে চলতে চলতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। বারবার মনে ভেসে উঠতে থাকে মুঘলদের বিরুদ্ধে রাজপুত সৈন্যদের বীর বিক্রমের যুদ্ধের ছবি। ধুলো উড়িয়ে কেল্লার ময়দানে অশ্বারোহী সৈন্যদের চঞ্চল বিচরণ, আর কেল্লার ভেতর থেকে দীর্ঘদিন অনাহারে থাকা 12,000 রাজপুত সৈন্যের হাহাকার।